সূরাতুল ক্বারিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা তিনি বর্ণনা করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, আল ক্বারিআতু মাল ক্বারিয়া ওয়া মা আদরাকা মাল ক্বারিয়া, আঘাতকারী মহাপ্রলয় কি? হে রাসূল, আপনি কি জানেন আঘাতকারী মহাপ্রলয় কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসূস, সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গ ন্যায় পড়ে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কাল আইহিনিল মানফূস, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে, মানুষ বিক্ষিপ্ত পতঙ্গ ন্যায় পড়ে থাকবে। ভয়াবহ অবস্থার কথা আল্লাহ বর্ণনা করলেন সূরায়ে করিয়ার ভিতরে। আর সেদিন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার আমার আমল নামার হিসাব নেবেন, বিচার করবেন, আমল নামা ওজন করা হবে। যার আমল নামা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সন্তুষ্টি চিত্তে খুশি চিত্তে তার পরিবারের কাছে ফিরে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওবিয়া, আর যা নেকির পাল্লা হালকা হবে, বদের পাল্লা ভারী হবে, তার জায়গা হবে হাওবিয়া নামক জাহান্নাম। ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হাওবিয়া, হে রাসূল, আপনি কি জানেন হাওবিয়া কি? হাওবিয়া এমন জাহান্নাম যে জাহান্নাম শুধু আগুন আর আগুন দিয়া তৈরি। সে আগুনের জাহান্নাম হাওবিয়ায় তার নিক্ষিপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত তিনি কায়েম করবেন। আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, লৌহ কলম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের এই আসমান জমিন লৌহ কলম সব একাকার করে ফেলবেন, সব ভেঙ্গি চুরে আল্লাহ তাআলা খান খান করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইযা আস-সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত, ইযা আস-সামাউ ফাতারাত, আসমানটা ফেটে যাবে, আসমানটা ভেঙ্গে চুরে খানখান হয়ে যাবে। ওই জাল কাওয়াকিব তাসারাত, নক্ষত্ররাজি খুশি খুশি পড়বে। ওই জাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রে আগুন ধরে দেওয়া হবে, কবরগুলোকে উন্মোচিত করা হবে, মানুষ যা কিছু করছে আগে তা সব কিছু সে জানতে পারবে। সূরা জিলজালার ভিতরে আল্লাহ পাক কিয়ামতের যে কম্পন হবে, এমন ভূমিকম্প হবে, এমন ভূমিকম্প শুরু হবে, ভয়াবহ ভূমিকম্প। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন পৃথিবী প্রকাণ্ড প্রচণ্ড কম্পনে কম্পিত হবে, এমন কম্পন শুরু হবে, মানুষগুলো দিক বিদিক হয়ে দৌড় শুরু করবে, এমন বিকট আওয়াজ শুরু হবে, মানুষ আওয়াজ শুনে দিক বিদিক দৌড় শুরু করবে, এমন কি মানুষের কলিজা ফেটে যাবে, মানুষগুলো মরে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু সালাম চারজন ফেরেশতা এর ভিতরে
সম্মানিত চারজন ফেরেশতার ভিতরে একজনের নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তার কাজ হলো মুখে শিঙ্গা নিয়ে সে দাঁড়িয়ে আছে, শুধু আল্লাহর হুকুমে অপেক্ষা করতেছে, আরশের দিকে কান ঝুঁকিয়ে আছে, আল্লাহ পাকের নির্দেশের অপেক্ষা আছে। যখনই আল্লাহ পাক নির্দেশ দিবেন, নির্দেশ দিতে দেরি হবে, তিনি ফুৎকার দিতে দেরি করবে না। কোরআন বলছে فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً যখন ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গায় ফুৎকার দিবে, এমন কম্পন শুরু হবে, পৃথিবী লয় প্রলয় হয়ে যাবে, সব কিছু একাকার হয়ে যাবে, এমন এমন ভূমিকম্প শুরু হবে, সব আসমান জমিন ভেঙ্গে চুরে সব খানকান হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বর্ণনা করলেন সূরে জিজের এভাবে ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন কিয়ামতের দিন পৃথিবী তার খবরগুলো সব বলে দিবে, সব কিছু বের করে দিবেন। وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا মানুষ বলবে যে কি অবস্থা, কি হলো। يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا, সেদিন সব খবর বলে দিবে আর আল্লাহ তাআলা বলার জন্য নির্দেশ দিবে। আল্লাহর হুকুমই জমিন সব কিছু বের করে দিবেন, সব কিছু বলে দিবেন, কে কি করেছে সব কিছু বলে দিবেন। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে কথা বলবে আপনার আমার হাত, আপনার আমার পা, আপনার আমার হাত আপনার আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে, আপনার আমার পা আপনার আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে, আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন পক্ষে অথবা বিপক্ষে আল্লাহ পাকের দরবারে নালিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরাই ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাইয়ারা, সেদিন কিয়ামতের দিন যে জাররা পরিমাণ নেক আমল করবে আল্লাহ পাক বলেন তার হিসাব হবে, পুরস্কার দেওয়া হবে, বলেন না সুবহানাল্লাহ। আর যে জাররা পরিমাণ গুনার কাজ করবে তারও তিরস্কার তাকে নিতে হবে। কিয়ামত আল্লাহ পাক কেন কায়েম করবে, কিয়ামতের একমাত্র মালিক হচ্ছেন, ক্ষমতাবান হচ্ছেন আমার আল্লাহ। সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আমার আল্লাহ, বিচার দিবসের মালিক কে, কিয়ামত এই জন্য কায়েম করবেন তিনি বিচার করার জন্য। এই পৃথিবীতে এমনও মানুষ আছে যে লোকটি 100 মানুষ হত্যা করেছেন, 100 মানুষ খুন করেছেন, শরীয়তের বিচার হলো একজন মানুষ যদি একজন মানুষকে হত্যা করে তার বিচার হলো তাকেও হত্যা করা হবে, অথচ সে তো 100 মানুষ হত্যা করেছে, তাকে তো 100 বার হত্যা করা প্রয়োজন, কিন্তু একবার হত্যা করলেই ফাঁসি দিলে সে লোকটা মারা গেল, 100 বার তো তাকে হত্যা করার সুযোগ নেই। এই জন্য আল্লাহ পাক কিয়ামত কায়েম করবেন আহকামুল হাকিমিন, সেই বিচার দিবসের মালিক আমার আল্লাহ হবে। যে ব্যক্তি 100 মানুষ হত্যা করেছে আল্লাহ পাক 100 বারই তাকে ফাঁসি দিবেন, শুলি দিবেন, বিচার করবেন, তাকে হত্যা করবেন, আবার আল্লাহ তাকে জিন্দা করবেন, আবার তাকে হত্যা করা হবে, আবার জিন্দা করবেন, আবার হত্যা করা হবে, এভাবে করে আল্লাহ পাক বিচার করবেন। এই জন্যই হলেন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, বিচার দিবসের মালিক কে জোরে বলে, বিচার দিবসের মালিক কে, আল্লাহ, তিনি বিচার করবেন। সেদিন তিনি কারো পক্ষপাতিত্ব করবেন না, পুঙ্খানুপুঙ্খরূপে বিচার হবে, হিসাব হবে। যে আজকের এই পৃথিবীতে
শক্তি নাই দুর্বল, আর যে সবল শক্তিশালী সে দুর্বলের উপর অত্যাচার করলো, আর দুর্বল কারো কাছে গিয়ে বিচার পেল না, সারা জীবন সে দুঃখে 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 দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ বলে আমি আছি, আমি তোমার পক্ষে আছি, বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এমন প্রাণী আছে যার শিং আছে আর কোন প্রাণী আছে? একটা গরু যেভাবে শিং আছে, আবার দেখা যায় আর একটা গরুর শিং নাই, যার শিং আছে সে যার শিং নাই তাকে গুঁতা দিল, আঘাত করলো, যার শিং নাই সে তো বিচার করতে পাইল না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন উভয় পশুকে চিন্তা করবে, যার আর দুনিয়ায় শিং নেই তাকে শিং দিয়ে বলবেন তোমাকে শিং দিয়ে আঘাত করেছে, আজকে তোমাকে শিং দেওয়া হলো, তুমি এর বিচার করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিচার করবেন, আহকামুল হাকিমিন, এই পৃথিবীতে যে যা করেছে এর বিচার করবেন, পুঙ্খানুরূপে বিচার করবেন। আর এই বিচার দিবসকে প্রতিষ্ঠা করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সব কিছু ভেঙে চুরে একটা মাঠ তৈরি করবেন, কিয়ামতের মাঠ তৈরি করবেন। আর কিয়ামতের মাঠ তৈরি করে সূর্যকে মাথার এক বিলস্ত উপরে নিয়ে আসা হবে। আজ সূর্যের তাপ হলো উপরের দিকে, নিচে বিপরীত দিকে আমরা রয়েছি, সূর্যের মুখগুলো কিয়ামতের মাঠে উপরে এভাবে করে সেট করে দেওয়া হবে। সূর্য এত বেশি তাপ দিবে, এত কাছে চলে আসবে সূর্যে, দিচ্ছে এক বিলাস্ত বা এক হাত মাথার উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে জমিনটা পুরো তামার মতো হয়ে যাবে। এই মহাশারের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবস তিনি প্রতিষ্ঠিত করবেন। হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারু। ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিন কি তোমরা ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কারো পক্ষে কারো সুপারিশ করতে পারবে না, কেউ কারো পক্ষে গিয়ে আসবে না। কিয়ামতের ময়দানে সন্তান বাবার পক্ষে গিয়ে আসবে না, বাবা সন্তানের পক্ষে গিয়ে আসবে না, সকলেই নিজের চিন্তায় অস্থির থাকবে, আমার কি অবস্থা হবে, আমার কি উপায় হবে। নবীরা পর্যন্ত নফসি নফসি বলে চিন্তা, ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে সমস্ত মানুষগুলোকে একত্রিত করবেন, সমস্ত মানুষকে উঠাবেন। কুরআন বলছে ওয়া মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন, কিন্তু এক এক রকম করে উঠাবেন। কিয়ামত কায়েম হয়ে যাবে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন, সর্বপ্রথম আল্লাহ পাকের হাবিব আপনার আমার নবীকে কিয়ামত দিবসে মাশারে ময়দানে উঠাবার জন্য হযরত জিব্রাইল আমিন নবীজি রওজার কাছে গিয়ে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি উঠুন, আল্লাহ নবীকে ডাক দেওয়া হবে। সঙ্গে সঙ্গে নবীজি রওজাটা ফেটে যাবে, আল্লাহ নবী উঠে দাঁড়াবে, আর আল্লাহ নবী উঠে দেখবেন মহাশারের ময়দানে কেউ নাই। আমার নবী প্রশ্ন করবেন, ও জিব্রাইল, আল্লাহ রাব্বুল আলামিন কি সমস্ত মানুষগুলো কি বিচার করে হিসাব করে দোযোগে দিয়ে আমাকে নিতে পাঠিয়েছে, আমি ওই মহাশারের ময়দানে যাব না? হযরত জিব্রাইল আমিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না হুজুর, কাউকে এখন পর্যন্ত উঠানো হয় নাই, একমাত্র সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে, বলে সুবহানাল্লাহ। হযরত জিব্রাইল আমিন তাকিয়ে দেখবেন নবীজির দাড়ি মুবারক ভিজা, নবীজির জামা মুবারক ভিজা,
নবীজির গায়ে কাদা লেগে আছে। জিব্রাইল বলবে, ইয়া রাসূল, আমি বললাম আপনার জামা ভিজা কেন, আপনার দাড়ি মোবারক ভিজা কেন, আপনার গায়ে কাদা কেন? নবীজি বলবেন, ও জিব্রাইল, আমি ওই মদিনার রওজায় শুয়ে থাকি না, উম্মতের জন্য কেঁদেছি, সেই চোখের পানিতে আমার দাড়ি জামা ভিজে গেছে। আজ নবীজি রওজা থারে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। এরপর হযরত আবু বকর, এরপর হযরত ওমর, ওসমান, আলী, মদিনাবাসী, মক্কাবাসী, আরববাসী, এভাবে সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে হাজির হবে, যারা যেভাবে এই পৃথিবীতে আমল করেছেন আল্লাহ পাক সেভাবে তাদেরকে হাজির করবেন। কেউ কুকুরের চূড়াতে, কেউ শুকরের চূড়াতে, কেউ বাঘের চূড়াতে, কেউ পিপীলিকার চূড়াতে, এক এক সূরাতে, কেউ অন্ধ, কেউ হামাগুড়ি দিয়ে মাহশারে ময়দানে হাজির হবে। অন্ধ বলবে, রব্বুল আলামিন, এই দুনিয়ার জীবনে তো আমি অন্ধ ছিলাম না, আমার চক্ষু ছিল, কেন আমাকে অন্ধ করে উঠানো হলো? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, তুমি দুনিয়ায় বসে কোরআন শোনো নাই, হাদিস শোনো নাই, আমার বিধিবিধানগুলো মানো নাই, চক্ষু বন্ধ করে চলে গিয়েছিলে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চক্ষু বন্ধ বন্ধ করে উঠেছি। যারা অহংকারি করবে, পিপীলিকার মতো ছোট করে, একাগ্র সূরাতে মাহশারে ময়দানে হাজির হবে, আর এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার কহার নামে সাইনবোর্ড টানাই দিবেন, আজকে লুঙ্খনরূপে বিচার হবে, কারো পক্ষপাতিত্ব করা হবে না। আল্লাহ পাকের হুংকারে তামাম মাহশারে ময়দানে মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে। নবীরা পর্যন্ত নফসি নফসি বলে চিৎকার দিবে। হাদিসের বিচারে এসেছে, মাহশারে ময়দানে সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়া বলবেন, ও আবাল বাশার, আপনি প্রথম মানুষ, আজকের মাহশার